চা বাগান, পাহাড়, নদী, পাথর আর পাহাড়ের গভীর মিতালির সমন্বয় ঘটিয়ে সাজিয়ে রেখেছে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলো। জাফলং এর মায়াবী ঝর্ণা আর স্বচ্ছ জলের নদী লালাখালকে ঘিরে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি। জলপাহাড়ের অপরূপ সৌন্দর্যের সঙ্গে দেখা মেলে মেঘালয় পাহাড়ের সারি সারি ঝর্ণাধারা। বিছানাকান্দি আর পাংথুইমাইরের সঙ্গে দেশের একমাত্র প্রাকৃতিক জলার বন রাতারকুলের আকর্ষণও নজর কাড়া। আরও আছে হযরত শাহজালাল, রাদিয়ানহু ও শাহপরানের মাজার শরীফ। টানা তিন দিনের ছুটিতে সিলেটের হোটেলগুলো হয়ে উঠেছে পর্যটকপূর্ণ। আমাদের প্রস্তুতি অনুযায়ী আমরা মোটামুটি সবগুলা হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন করে, হাইজিনিক মেনটেন করে, স্বাস্থ্যসম্মতভাবে যাতে গেস্টরা এসে এখানে অবস্থান করতে পারেন। প্রত্যেকটা হোটেলই আমরা পর্যটনের অপেক্ষায় থাকি। আগের থেকে অনেক ভালো হবে এবং আমাদের প্রস্তুতিও আগের চেয়ে অনেক ভালো। পর্যটন স্পটগুলোতে পরিবহন সিন্ডিকেট ভেঙে পর্যটকদের নিরাপদ ভ্রমণের দাবি জানিয়েছে সিলেট ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি। সিলেট একটি ভ্রমণ প্রিয়বাসু মানুষের অন্যতম একটি স্থান। এই জায়গাতে যাতে মানুষের ভ্রমণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই তদারকি করবেন প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে এই কর্মকর্তা। বিশেষ করে যে স্টেশনে তারা নামবে ওই স্টেশনে আমাদের নজরদারি আছে এবং সংশ্লিষ্ট ইউনিটকে বলা আছে যে ওই স্টেশন গুলোতে যেন তাদের নজরদারি থাকে যাতে করে ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো পর্যটক হয়রানির শিকার না হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।